একশোতে একশো সলিড, আমরা এখন আমার রুগী 100% শিওর। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার সাথে যিনি আছেন মিসেস সুফিয়া হোসাইন, উনি হচ্ছে আমাদের হসপিটালে ভর্তি ছিলেন, ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন। উনি যে সমস্যাটার জন্য আসছেন, ওনার হচ্ছে হাইপারটেনশনটা একটু বেশি ছিল, আনুষঙ্গিক আরও কিছু বিষয় নিয়ে উনি খুব অসুস্থ মনে করেছেন, এর জন্য আমাদের হসপিটালে এসেছেন, ভর্তি হয়ে ট্রিটমেন্ট নিয়েছেন। দর্শক, আমরা একটু প্রথম থেকে আপনাদেরকে শোনাবো যে আমাদের হসপিটালে কেন এসেছিলেন, কেন ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, আপনার কী কী সমস্যায় পড়তে হতো একটু আমাদেরকে খুলে বলবেন। প্রথম সমস্যাটা ছিল হলো বাথরুমের সমস্যা, হেঁটে চলতে যেতে পারতেন না, যেতে পারতাম না, তারপর বাথরুম হইতো না। আচ্ছা আচ্ছা, বাথরুম হইব কিন্তু বাথরুম করতে গেলে বাথরুম হইতো না, এই সমস্যাটা, এই সমস্যাটা সূত্র, এই সমস্যাটা ধরেই বাকি গেলি উঠা বসা, তারপর হাঁটা চলা স্বাভাবিকভাবে করতে পারতেন না, করতে পারতাম না, কেউ একজনের মানে সাহায্য ছাড়া আপনি কোথাও যেতে পারতেন না, হেঁটে চলে যেতে পারতেন না, করতে পারতো না, দূরেও নিতে পারতাম। আচ্ছা আচ্ছা, তারপরে আচ্ছা, আসার পরে আজকে কতদিন ভর্তি আছেন? আমি 29 তারিখে ভর্তি হয়েছি গত মাসের। আচ্ছা আচ্ছা, তো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে দেখতে দেখলাম আমার রোগীর অনেকটা বেনিফিট পাওয়া গেছে, উন্নতি হয়েছে। যে সমস্যাটার জন্য আপনারা এখানে এসেছিলেন সেই সমস্যাটা উনি একা একা চলতে উঠতে পড়তে পারতেন না, পড়ে যাইতেন। আচ্ছা আচ্ছা, এখানে আইসা আবার বিসমিল্লাহ রহমান করে শুরু করে দিলাম কাজ করতে, ওই খালা আমাদের সাথে থাকে রাত্রে। আচ্ছা আচ্ছা, থাকে এখন আল্লাহ চাহত, ওনারা ফিজিওথেরাপি দেয়, ব্যায়াম করে, ওই যে ফর্সা একটা মেয়ে আসে, ওটারে আমি আমার মেয়ের মতো মনে করি, এই কষ্ট করতে 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 এখন আল্লাহ চাহত উনি একা এতে উঠতে পারে, নামতে পারে, বাথরুম যাইতে পারে, উঠে শুয়ে পড়তে পারে। মানে স্যার বলতে চাচ্ছেন যে আগে যেমনটা হাঁটা চলা স্বাভাবিকভাবে করতে পারতো না, হাঁটলেও এখন আল্লাহর রহমতে স্বাভাবিক অবস্থা, যে আগের চাইতে অনেকটা অনেক ইমপ্রুভ গিয়েছেন। আচ্ছা, আমরা এই জন্য আমরা আসলে বিলো হয়ে গেছিল আমাদের, আপনার কাছে সত্য কথা বলি, আমরা চলে যেতে চাইছিলাম, বিলো করে দিয়েছিল আমাদের, পরে আমার মেয়ে আমার মেয়ের জামে আসে, ওই ওই খালা আমাদের এনে থাকে রাত্রে, একটু কষ্ট করে আমাদের থেকে পারমিশন নিয়েছি, এসে বলো যে আর একটা সপ্তাহ থাকেন না, অসুবিধা কি? আচ্ছা আচ্ছা, আমার পেশেন্ট এখন একা বাথরুমে যায়, একা আসে, একা শোয়, একা হাঁটতে পারে, জুতা পড়তে পারে। মানে স্যার বলতে চাচ্ছেন যে আগের চাইতে যেমনটা অস্বাভাবিক ছিল এখন অনেকটাই স্বাভাবিক ভাবে, অনেকটাই স্বাভাবিক, আমাদের বলতে গেলে আমাদের হিসাব মতো 100%। আচ্ছা, আল্লাহ রহমতে আমরা তো ইতিমধ্যে জানি আপনার ওয়াইফ উনি। হ্যাঁ, উনি কি হয় আপনার? আমার ওয়াইফ। আচ্ছা, আমরা ইতিমধ্যে জানি উনি হচ্ছে আপনার ওয়াইফ, তো সেই ক্ষেত্রে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু এখানেই ছিলেন, আমি এখানে, আপনারা যে সমস্যা নিয়ে আসছেন এখন টোটালি ওই সমস্যাটা এখন নেই। তো আমাদের যে ট্রিটমেন্ট ব্যবস্থা, আমাদের যে ফিজিওথেরাপি, ডক্টরের ফলো আপ, ডক্টর সফিউল্লাহ প্রধান স্যারের ব্যায়াম, সবকিছু মিলে আপনার স্যার কেমন লেগেছে? আসলে আপনাদের লোকজনের মধ্যে আমি একটা সিনসিয়রিটি দেখতে পাইছি। আচ্ছা, তারা একটা আন্তরিকতা দিয়ে ব্যবস্থা করে, সকল কিছুই আমরা একটা আন্তরিকতা একটা আছে বলে আমার মনে হয় তাদের কাছে, তারা যেভাবে যে ফর্সা একটা মেয়ে ইন্টারভিউ আগেই নিয়েছে আমার রুমে, আমি ঢোকার আগেই যে মেয়েটা ব্যায়াম করায়, ফিজিওথেরাপি দেয়। আচ্ছা, আমাদের ডক্টর সফিউল্লাহ প্রধান, আপনারা তো ইতিমধ্যে আমাদের স্যারের সম্পর্কে জানেন, স্যারের ট্রিটমেন্ট সম্পর্কেও জানেন। হ্যাঁ, তো আমার জানিয়ে তো আসি। হ্যাঁ, এখন আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশে এই মেমের মতো যত ধরনের পেশেন্ট আছে, আর্থ্রাইটিস জনিত, আপনার ব্যথা জনিত পেশেন্ট আছে, আবার এই হাইপারটেনশন, ডায়াবেটিসের অনেক হাজার হাজার পেশেন্ট আছে, তো সেই রোগীগুলি বাংলাদেশে আমাদের যে ডিপিআরসির আমাদের যে পপুলারিটি, আমাদের সম্পর্কে যে ডিপিআরসি সবাই জানে মোটামুটি, আপনারাও ভালো করে জানেন, তো সব মিলিয়ে স্যার আপনার কেমন লেগেছে? স্যার আমার কাছে খুব ভালো লাগছে, আমাদের যারা এখানে আমাদের সাথে কাজ করে তাদের মধ্যে আমি একটা, আমি বাড়াই বলবো না, আল্লাহর রহমতে তাদের মধ্যে আমি একটা আন্তরিকতা খুঁজে পেয়েছি। আচ্ছা, তারা আন্তরিকতার সহিত কাজ করে। জি জি স্যার, আমাদের যারা এখানে থাকে অনেক কষ্ট করে নিঃশ্বাস হয়। আচ্ছা, সম্ভব যদি মানুষের মধ্যে আন্তরিকতা না থাকে বলেন, এই ঠান্ডার মধ্যে এই একটা বয়স্ক মানুষ নিচে কি শুইতে পারে আন্তরিকতা না থাকলে? জি পারে,
বারে এত বলার কোনো কারণ নেই। জি জি স্যার, আমি আরেকটা বিষয় জানতে চাইবো, আমাদের যে মেশিনারি, যে আমাদের যে ফিজিওথেরাপি দেওয়া, আমাদের প্রতিদিন তিন বেলা দেওয়া হয়, আমাদের যে মেশিনের যে ব্যবস্থাটা, আমরা যে যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করি, মেশিনগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু বাংলাদেশের অত্যাধুনিক মেশিন। তো সেই জায়গা থেকে আমরা ওই মেশিনগুলো দিয়ে পেশেন্টকে সুস্থ করার চেষ্টা করি, আপনার কি সেই বিশ্বাসটা এখন পর্যন্ত হয়েছে যে এই মেশিনগুলো দ্বারা বা এই প্রযুক্তি দ্বারা আমাদের ট্রিটমেন্টটা এখানে যথাযথ একটা ট্রিটমেন্ট সম্ভব? আমার বিশ্বাস, আমি বদ্ধমূল যে যে ট্রিটমেন্টটা যে মেশিন দিয়ে আপনারা করেন, এটা দিয়ে করতে গেলে কোনো কিছু মেশিন আমাদের কিছু কিছু নষ্ট হয়ে আসে, এটা আবার নতুন করতে হবে, হ্যাঁ রিপেয়ার করতে হবে অথবা নতুন কিনতে হবে। ব্যবস্থাটা আসলে খুব উন্নত মানের, যে আমাদের যে প্রযুক্তি পদ্ধতিটা খুবই উন্নত মানের, এবং প্রত্যেকের সাথে আমি বারে বলছি না, আল্লাহ সাক্ষী, প্রত্যেকের মধ্যে আমি একটা আন্তরিকতা খুঁজে পেয়েছি। স্যারের ট্রিটমেন্ট সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। স্যারের ট্রিটমেন্ট হলো, তার ট্রিটমেন্টের মধ্যেও একটা আন্তরিকতা আছে। জি জি, এই আন্তরিকতার সোয়া আমি পাইছি তার মধ্যে, মানে ওনার যে দক্ষ হাত দিয়ে যে ট্রিটমেন্ট গুলা চালিয়ে যায়, দক্ষ জ্ঞান দিয়ে যে ট্রিটমেন্ট গুলা চালিয়ে যায়, হ্যাঁ ওনার যে দক্ষ জ্ঞান দিয়ে এই ট্রিটমেন্টগুলো চালিয়ে যাচ্ছে, আপনার কি মনে হয় যে হাজার হাজার পেশেন্ট আমাদের এখানে এসে সুস্থ হওয়া সম্ভব? আমরা তো সুস্থ আলাদা করাইছি আমাদেরকে, তাহলে এরকম রুগী তো এখানে আসবে, তো তারা কেন সুস্থ হবে না বলেন? তাদের উদ্দেশ্যে যদি স্যার কিছু বলতেন। তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা আমাদের মতো ব্যথা বেদনার রুগী, চলাফেরা নিজেরা করতে পারে না, সেলফ সাফিসিয়েন্ট না, তারা এখানে ভর্তি হতে পারে। এই ট্রিটমেন্টের আন্ডারে ভর্তি হলে তারা নিজেরাও চলাফেরা করতে পারবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনার মুখের ভাষায়, আপনার ভাষায় আপনি বুঝাতে চেয়েছেন, একটা মেসেজ দিতে চেয়েছেন আমাদের দর্শক বা আমাদের পেশেন্টের উদ্দেশ্যে, যে আমাদের এখানে আসলে যথার্থ একটা ট্রিটমেন্ট পাওয়া সম্ভব, আমাদের হসপিটালে ভর্তি থাকলে যথার্থ ট্রিটমেন্ট পেয়ে সুস্থ হয়ে বাড়ি চলে যাওয়া সম্ভব, সম্ভব সুস্থ আসে। দর্শক শুনতে পেলেন, আমাদের হসপিটালে আমার মা, আমার বাবা বলতে গেলে, ওনারা আমাদের হসপিটাল ভর্তি ছিলেন, ভর্তি থেকে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন, যে সমস্যাগুলোর জন্য আমাদের হসপিটালে এসেছিলেন, ইনশাআল্লাহ আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে বাড়ি চলে যাচ্ছেন, এখন 100% সুস্থ হয়েছেন সেটা আমরা ধরতে পারি। তো দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, একটা মেসেজ দিব, সেই মেসেজটা হচ্ছে আপনারা যেখানে যাবেন, যে ডক্টরের কাছে যাবেন, যে হসপিটালে যাবেন, যেখানে গেলে যথার্থ একটা ট্রিটমেন্ট পেয়ে আপনি সুস্থ হতে পারবেন, সেখানেই যাবেন। তো দর্শক, আমরা আজকের জন্য এখানে শেষ করে দিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।